বন্দে মাতরম ভাই পাওয়ানে আজির দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস লাইফ সাইন্স ক্লাস কু সমস্ত স্বাগত শ্রেণী দশম বিষয় জীববিজ্ঞান জীব বিজ্ঞান হ্যাঁ তো ভাই বাবনে পাঠ আরম্ভ করা পূর্বর কিছুটা মু কুচি আমার কোভিড-19 বিষয় মহামারী রূপ ধারণ করছি কোভিড-19 তার মুখ্য কারক হল করোনা ভাইরাস আজি পর্যন্ত বৈজ্ঞানিক মানে দিন রাতি লাগি পড়ি তার ঔষধ বাহার করা আউ কিছু দিন পরে বোধহয় ঔষধ বাহি পারে সেপাই আমি কিছুটা নিরাকরণ আবশ্যক ঘরে সমস্তে সুরক্ষিত রহবা সবুলে মাস্ক প্রায়ত মাস্ক ব্যবহার করা এবং সচেতন রহবা এখন আমি দূরীভূত করে পারিবা হ্যাঁ তো এই করোনা ভাইরসর গোটি ঔষধ ঘরে রহবা কাহা সহ অধিক মিলামেশা করা না ভাই মানে আও সমস্ত সচেতন রহবা আবশ্যক সবুলে হাতক হাত হাতক স্যানিটাইজর দ্বারা কিংবা সাবুন দ্বারা সবুলে ধোবা উচিত হ্যাঁ তো ঠিক আছে আজির পাঠ আমি আরম্ভ করা লাইফ সাইন্স প্রথম পাঠ লা আমার লাইফ সাইন্স দশম ক্লাসর লাইফ সাইন্সর প্রথম পাঠ লা পোষণ ভাই মানে বহু দিন পরে আরম্ভ করছু আজ তো পোষণ পোষণ পাঠ পড়া পূর্ব টিকি কুচি কারণ আমার কি জীবন প্রক্রিয়া কাহ কহিলা জীব শরীরে কতগুড়ি প্রক্রিয়া যথা পচন শোষণ রেচন জনন আত্মীকরণ ইত্যাদি অহর চালি চালু থাকে যাহাকে আমি জীবন প্রক্রিয়া বলে কই থাও হ্যাঁ তো সমস্ত জানি যে পচন বেলে কেন খাদ্য হজম হওয়া শোষণ বেলে কেন খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হওয়া তাপরে রেচন শরীর বর্জ্যবস্তু নিষ্কাশিত হওয়া হ্যাঁ যে প্রক্রিয়ার শরীর বর্জ্যবস্তু নিষ্কাশিত হয়ে থাকে তাকে আমি কে কহিলা কহ তাকে আমি রেচন প্রক্রিয়া বলে কই থাও কিন্তু আত্মীকরণ কেন সরলীকৃত খাদ্য নিজ শরীরে নিয়োজিত হওয়াটাই কহলা আমি কেন কত আত্মীকরণ প্রক্রিয়া বলি কই থাও যেহেতু ভাই মানে হ্যাঁ সরলীকৃত খাদ্য নিজ শরীরে নিয়োজিত হওয়াটাকে আমি কেন কলা কহ আত্মীকরণ প্রক্রিয়া বলি কই থাও হ্যাঁ তাপরে ভাই মানে লা কেন পোষণ যেহেতু পাঠ হল পোষণ কে কলা কহ যে আবশ্যকীয় খাদ্য গ্রহণ শরীর ভিতরে খাদ্যর হজম অব্যবহৃত খাদ্যর বহিষ্করণ হ্যাঁ আবশ্যক খাদ্য গ্রহণ শরীর ভিতরে খাদ্যর পচন অবশোষণ আত্মীকরণ এবং অব্যবহৃত খাদ্যর বহিষ্করণ প্রক্রিয়াকে সামূহিক ভাবে পোষণ প্রক্রিয়া বলে কুহযাই ভাই মানে এটা পড়া হয়েছিল পোষণ দুই প্রকার লা গোটে হল স্বভোজি পোষণ গোটে পরভোজি পোষণ স্বভোজি কাহ কহিলা নাই যে জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করে থাকে তাকে আমি স্বভোজি কই থাও এবং এই স্বভোজি জীব মানুষ
पोषण प्रणाली को एवं यही स्वभोजी जीव मानकर पोषण प्रणाली को एवं यही स्वभोजी जीव मानकर पोषण प्रणाली को स्वभोजी पोषण बोली कह जाइता है ला तापर गला जे परभोजी जो जीव निजर खाद्य निजे प्रस्तुत करि पारे नाही खाद्य पई से अन्य ऊपर निर्भर कले से हला परभोजी एवं यही परभोजी जीव मानकर पोषण प्रणाली को परभोजी पोषण बोली कह जाइता है प्रायतला परभोजी पोषण प्रायत चार प्रकार दिला तापर भाई बाबा माने आमे पढिबा स्वभोजी जीव मानक विषय किचा पढिबा जानले कना जो जीव निजर खाद्य निजे प्रस्तुत करिथाय ताको स्वभोजी कहिताउ सबुज उद्भिद समस्त उद्भिद स्वभोजी नहंती जो उद्भिद देहरे हरिद लवक रहिथाय सबुज कणा थाय सेही केवल स्वभोजी परभोजी कना परभोजी उद्भिद गुटे के राफलेसिया मलांग निर्मूली एगुडा कहले परभोजी तो भाई बाबा माने से स्वभोजी जीव माने जो प्रक्रिया रे निजर खाद्य प्रस्तुत करि थांती ताहा को आमे कोन कहितो आलोक श्लेषण बा फोटोसिंथेसिस बोली कर कहितो हला ताके आमे काने कहू जको आलोक श्लेषण बा फोटोसिंथेसिस बोली कि ताहा को आमे कहितो इन तो काना जो प्रक्रिया सहाय रे स्वभोजी जीव गुडा को निजर खाद्य प्रस्तुत करि थांती ताको आमे कणा कहला कह आलोक श्लेषण भाई बने से आलोक श्लेषण प्रक्रिया विषय आज आम कि पढ़वा है कणा से आलोक श्लेषण प्रक्रिया विषय कि आज आम पढ़वा है यहाँ गोटे मध्य गोटे जीवन प्रक्रिया आलोक श्लेषण देख आलोक श्लेषण है फोटोसिंथेसिस जहाँ कौच आलोक श्लेषण बा फोटोसिंथेसिस जाय को जला फोटोसिंथेसिस PHOTOSYNTPHOSYNTHTHESIS फोटोसिंथेसिस भाई माने गोटे कथा देखो आमे कौन आलोक श्लेषण प्रक्रिया करि परबे कि आमे आलोक श्लेषण प्रक्रिया करि परबा नाही काहे कि आलोक श्लेषण प्रक्रिया पई जो जो जिनिसर आवश्यक ता आम शरीर रे नाही एहा केवल सबुज उद्भिद निकट रे रही थाए सेति पे से तार खाद्य निजे तयारी करे आमे खाद्य तयारी करि पारु नाहू तार कारण गणा आलोक श्लेषण प्रक्रिया पई जो जो जिनिसर आवश्यक होइता से गुड़ को आमठारे नाही हला जे ए आलोक श्लेषण प्रक्रिया संपादित कला के सबुज उद्भिद आ आलोक श्लेषण प्रक्रिया रे सबुज उद्भिद स्पेतसार जातीय खाद्य प्रस्तुत करिथाय कणा जे आलोक श्लेषण प्रक्रिया रे सबुज उद्भिद स्पेतसार जातीय खाद्य प्रस्तुत करिथाय एवं एही स्पेतसार जातीय खाद्य को समस्त परिवेश रे दिया समस्त प्राणी गुड़ाक है परिवेश समस्त जीव गुड़ाक प्रत्यक्ष किंबा परोक्ष भाव ग्रहण कर निजर जीवन जापन प्रणाली संपादन कर भाई मैंने जान दो जदि सबुज उद्भिद न रहिबो पृथ्वी में जीव मान बचा संभवपर नुहे कहीं बचापी आमको खाद्य आवश्यक है आसे खाद्य आमको किए दौ से खाद्य सबुज उद्भिद दौचे क्यों प्रक्रिया से तैयारी करूँ आलोक श्लेषण प्रक्रिया मध्यम सबुज उद्भिद खाद्य प्रस्तुत कर श्वेतसार जातीय खाद्य प्रस्तुत करूँ आम मैंने ग्रहण करा तो भाई मैंने आलोक मानने सबुज उद्भिद कण अच्छे से खाद्य तैयारी करें बर्तमान पढ़ा टी जे आलोक श्लेषण प्रक्रिया द्वारा सबुज उद्भिद सबुज उद्भिद जान लवक बोल कर गोटे अंगिका अच्छे आ से लवक गुड़ाक पढ़ी नवम क्लास तीन प्रकार थी कणा श्वेत लवक वर्ण लवक गोटे हरिद लवक है हरिद लवक क्लोरोफिल तो सबुज उद्भिद ठारे सबुज कण बा हरिद लवक रही था क्लोरोफिल थाए से क्लोरोफिल मध्यम सूर्य शक्ति को से ग्रहण करथाए कणा जे माने सबुज उद्भिद
ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଠାରେ ଯେଉଁ କ୍ଲୋରୋଫିଲ୍ ଥାଏ, ହରିତ ଲବକ ଥାଏ, ସେଇ କ୍ଲୋରୋଫିଲ୍ ମାଧ୍ୟମରେ ସେ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଠାରେ ସେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଠାରୁ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ରଶ୍ମିକୁ ଶୋଷଣ କରିଥାଏ। ଦେଖ ଭାଇ କହନା, ସୂର୍ଯ୍ୟଙ୍କ କିରଣରେ ପ୍ରାୟତଃ ତିନିଟା ରଶ୍ମି ଥିସି। ଗୋଟେ ହେଲା ଅତିବାଇଗଣି ରଶ୍ମି, ଅବଲୋହିତ ରଶ୍ମି, ଗୋଟେ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ରଶ୍ମିକୁ। ତ ସେଇ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ରଶ୍ମିକୁ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଗ୍ରହଣ କରିଥାଏ ଏବଂ କ'ଣ ନିଜର ଖାଦ୍ୟ ସେ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ। ହେଲା, କିଭଳି ଭାବରେ ସେ ଆଲୋକ ଶକ୍ତିକୁ ସେ ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ କରିଥାଏ, କିଏ? ସବୁଜ ଉଦ୍ଭିଦ। ସବୁଜ ଉଦ୍ଭିଦରେ କ୍ଲୋରୋଫିଲ୍ ରହିଥାଏ, ଆଉ ସେ କ୍ଲୋରୋଫିଲ୍ ସାହାଯ୍ୟରେ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ଶକ୍ତିକୁ ସେ କ'ଣ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ଶକ୍ତିକୁ ସେ ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ କରିଥାଏ ଏବଂ ଶର୍କରା ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ। ହେଲା, ବୁଲବ କ'ଣ ଆଥରେ ଆଉ ଆରମ୍ଭ କରିବୁ ତ। ସବୁଜ ମାନେ କ'ଣ, କିଭଳି ଭାବରେ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ। ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଠାରେ ଏଭଳି କେଉଁ ଜିନିଷ ରହିଥାଏ ଯେ ସେ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ? ନାଇଁ, ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଠାରେ ସବୁଜ କ'ଣ ବା କ୍ଲୋରୋଫିଲ୍ ଥାଏ ଏବଂ ସେ କ୍ଲୋରୋଫିଲ୍ ମାଧ୍ୟମରେ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ରଶ୍ମିକୁ ସଂଗ୍ରହ କରି କ'ଣ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ଶକ୍ତିକୁ ସେ ରାସାୟନିକ କ'ଣ କ୍ଲୋରୋଫିଲ୍ ମାଧ୍ୟମରେ ଦୃଶ୍ୟମାନ ଆଲୋକ ରଶ୍ମିକୁ ସେ ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ କରିବା ସହିତ ପରିବେଶରୁ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳ ସଂଗ୍ରହ କରି ଶ୍ୱେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ ସବୁଜ ଉଦ୍ଭିଦ। ଏହି ପ୍ରକ୍ରିୟାକୁ ଆମେ କହିଲା କ'ଣ ଆଲୋକ ଶ୍ଳେଷଣ ବୋଲିକିରି କୁହାଯାଇଛି। ଜାଣିଲା ତାହାକେ ଲେଖମା କେନ୍ତା କରି ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ କ'ଣ ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ ଶ୍ୱେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ ଏବଂ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଅମ୍ଳଜାନ ଏବଂ ଜଳୀୟ ବାଷ୍ପ ନିର୍ଗତ କରିଥାଏ। ଯାହାକି ଭାଇ ପମ୍ନେ କାଣା କଲା କହ ଆଲୋକ ଶ୍ଳେଷଣ ପ୍ରକ୍ରିୟା ବୋଲି ଆମେ ତାହାକେ କହିଥାଉ। ତ ଭେରି ଭେରି ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ଫର୍ କ୍ଲାସ୍ 10। ହେଲା, ତ ଦେଖୁ ତ ଆଲୋକ ଶ୍ଳେଷଣ କାଣା କହ ଲେଖିଦେଉଛି। ଦେଖୁ ତ ସୌରଶକ୍ତିକୁ, ଦେଖ ଭାଇ ମାନେ ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଦେଖ ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ। ହେଲା, ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ ଶ୍ୱେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରେ ଏବଂ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଅମ୍ଳଜାନ ଜଳୀୟ ବାଷ୍ପ ନିର୍ଗତ କରିଥାଏ ଏବଂ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଅମ୍ଳଜାନ ଓ ଜଳୀୟ ବାଷ୍ପ ହେଲା ଅମ୍ଳଜାନ ଓ ଜଳୀୟ ବାଷ୍ପ ନିର୍ଗତ କରିଥାଏ। ହେଲା, ବାୟୁମଣ୍ଡଳକୁ ଅମ୍ଳଜାନ ଓ ଜଳୀୟ ବାଷ୍ପ ନିର୍ଗତ କରିଥାଏ। ହେଲା, ଏହି ପ୍ରକ୍ରିୟାକୁ
ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କହନ୍ତି ବା ଫଟୋସିନ୍ଥେସିସ୍ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କହନ୍ତି ହେଲା ବୁଝିଲବ ଏହି ପ୍ରକ୍ରିୟାକୁ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କହନ୍ତି ହେଲା ଜାଣିଲା ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରେ ଏବଂ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଅମ୍ଳଜାନ ଏବଂ ଜଳୀୟବାଷ୍ପ ନିର୍ଗତ କରିଥାଏ ଯାହାକି ଆମେ କାଣା କହିଲା କହ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ବୋଲି କହିଲା ଏମିତି ଭାଇ ଭଉଣୀ ହେଲା ତ କାଁ ବୋଲି କହ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ ବୋଲି କାହିଁ ମୁଇଁ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ କାର୍ବନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ୍ ପ୍ଲସ୍ କାଣା ଏସ୍ ଟୁ ଓ ଛଅଟା ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଆଉ ବାରଟା ଜଳ ଅଣୁ ମଧ୍ୟରେ ରାସାୟନିକ ପ୍ରତିକ୍ରିୟା ଘଟବା ସି ସିକ୍ସ ଏସ୍ ଟୁଏଲ୍ଭ ଓ ସିକ୍ସ ପ୍ଲସ୍ ସିକ୍ସ ଏସ୍ ଟୁ ଓ ପ୍ଲସ୍ ସିକ୍ସ ଓ ଟୁ ହେଲା ଅମ୍ଳଜାନ ଗ୍ୟାସ୍ ନିହତ ଗଲା ଏମିତି ହେବ ନା ହେଲା କାଣ ଇନ୍ ଦ ପ୍ରେଜେନ୍ସ ଅଫ୍ କାଣ ଏଇଟା ହେଲା ସୌରଶକ୍ତି ସୌରଶକ୍ତି ଆଉ ଏଇଟା ହରିତ ଲବକ ହରିତ ଲବକ ଭାଇ ବାପାମାନେ ଜାଣିଦ ଯେ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟାରେ ସୌରଶକ୍ତି ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ ହୁଏ ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ ହୁଏ ଏବଂ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଥାଏ ଜାଣିଲା ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟାରେ ସୌରଶକ୍ତି ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ ହୁଏ ଏବଂ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଥାଏ କାଣ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଥାଏ କେମିତି ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟା ମାଧ୍ୟମରେ ବୁଝିଲା ତ କାଣ ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଲା ଇନ୍ଦ କାର୍ବନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ୍ ଆଉ ଜଳ ଛଅଟା ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଆର ବାରଟା ଜଳ ଅଣୁ ମଧ୍ୟରେ ସଂଯୋଗ ଘଟିଲା ଆଉ କାଣ ସୌରଶକ୍ତି ଆର ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ ଆଉ କାଣ ସୃଷ୍ଟି ହେଲା କହ ତ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହେଲା ଜଳ ଜଳୀୟ ବାଷ୍ପ ଆର ଅମ୍ଳଜାନ ବାହାରିଲା ଇନ୍ଦ ଏଇଟାକି ଆମେ କାଣ କହିଲା କହ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟା ବୋଲି କହିଲା ତ ଗୋଟେ କଥା ଏମିତି ଭାଇ ହେବ ମାନେ ଆମମାନଙ୍କ ଠାରେ ହରିତ ଲବକ ନାହିଁ ସେଥିପାଇଁ କାଣ କ୍ଲୋରୋଫିଲ୍ର ଗୋଟେ କ୍ଷମତା ଅଛି କାଣ ଆଲୋକରୁ ଶକ୍ତି ସଂଗ୍ରହ କରିବାର କ୍ଷମତା ଅଛି ଏମିତି ଭାବ ମାନେ କାଣ ଅଙ୍ଗାରକାମ୍ଳର ଆଉ ଜଳଅଣୁ ମଧ୍ୟରେ ଯେଉଁ ସଂଯୋଗ ଘଟା ସେଥିରେ କିଛି ଶକ୍ତି ଆବଶ୍ୟକ ହେ ଆର୍ ସେ ଶକ୍ତି କେନ ଆଗ କହ ସେ ଶକ୍ତି କ୍ଲୋରୋଫିଲ୍ ଦେବା କାହା କେନ ଆଣିକି ଦେବା ସୂର୍ଯ୍ୟାଲୋକରୁ ଆଣିକି ଦେବା ଏମିତି ଆମେ କହିଲୁ ଅଙ୍ଗାରକାମ୍ଳକୁ ଜଳକେ ତ ମିଶେଇ ପାରିଥା କିନ୍ତୁ କିଏ ମିଶାବା ସେଟା ଆମର ଦେହ ଅଛେ କେ ନା ନା ସେଟା ଆମର ଯେ ସେଟା ଅଛେ କେ ଯେ ଟିକେ ନିଜେ ଗରମ ହେଇଯିମା କେଁ ଯେଉଁ ଜାଲ ମାଟି ଗରମ ହେଇ ହେବା କେଁ ନା ହଏ ସେଟା ସୌରଶକ୍ତି ତ ଆମେ ଗଲେ ପାଉଛୁଁ କିନ୍ତୁ ସେ ଶକ୍ତିକେ କନଭର୍ଟ କରାବାର୍ ଲାଗି କ୍ଲୋରୋଫିଲ୍ ଆମ ଦେହରେ ନାହିଁ ହେଲା ତ ଏଇଟାକି ଆମେ କାଣା କହିଲା କହ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟା ବୋଲିକରି ଭାଇ ହେବ ମାନେ କହିଲା ଏମିତି ଜାଣିଲା ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତ ଲବକର ଉପସ୍ଥିତିରେ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରେ ଯାହାକି ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ବୋଲି କହିଲା ଏହି ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟା ଦ୍ୱାରା ଉଦ୍ଭିଦ ସୌରଶକ୍ତିକୁ ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ପରିଣତ କରିଥାଏ ଏବଂ ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ ଏବଂ ସେହି ଶ୍ଵେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟକୁ ପରିବେଶରେ ଥିବା ସମସ୍ତ ଜୀବଗୁଡ଼ାକ ପରୋକ୍ଷ କିମ୍ବା ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ଗ୍ରହଣ କରିଥାନ୍ତି ହିସାବରେ ଆମେ ସବୁବେଳେ ଖାଦ୍ୟ ଖାଉଛୁ ଆଉ ସେ ଖାଦ୍ୟ ମନେକର ବିସ୍କୁଟ୍ ଭାବୁଛ ଯେ ବିସ୍କୁଟ୍ କ'ଣ ଉଦ୍ଭିଦ ଦେଲା କାନ୍ଦା ନାଇଁ କାଇଁ ବିସ୍କୁଟ୍ ତ ଗହମ ତିଆରି ହେଉଛି ନା ଗହମଟା କିନ୍ତୁ ହେଲା ଗଛରୁ ହିଁ ହେଲା ଏମିତି ପ୍ରତ୍ୟେକ ଜିନିଷ ଚକୋଲେଟ୍ ବି ତ ହିସାବର ଚକୋଲେଟ୍ରେ ଚିନି ଲାଗ୍ଲା ଚିନିଟା କିନ୍ତୁ ହେଲା କହ ସେ ଆଖୁରୁ ହିଁ ଆସିଲା ପ୍ରତ୍ୟେକ ଜିନିଷ ସବୁ ଜିନିଷ ଯେତିକି ବି ଖାଦ୍ୟ ସବୁ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହିଁ ଦେଉଛି ଏମିତି ଭାଇ ଭାବନା ଭାତ ରୁଟି ଯାହା ବି ଆମେ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛୁ ସବୁ ଖାଦ୍ୟ ସବୁଜ ଉଦ୍ଭିଦ ଆମକୁ ଦେଉଛି ଏମିତି ହେଲା ତାହେଲେ ସେ ବିଷୟରେ ଆଜି ଆମେ କିଛିଟା ପଢ଼ିବା ସବୁଜ ଉଦ୍ଭିଦ କିଭଳି ଭାବରେ ନିଜର ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଟପିକ୍ ଆମର କାଣ ଚାଲୁଛି ପୋଷଣ ପୋଷଣର ଟପିକ୍ ଚାଲୁଛି ଯେ ସବୁଜ ଉଦ୍ଭିଦ କିଭଳି ଭାବରେ ତାର ଖାଦ୍ୟ ତିଆରି କରୁଛି ସେଇଟା ଆମର ଟପିକ୍ ବର୍ତ୍ତମାନ ଚାଲିଛି ପିଲା ନାହିଁ ହେଲା ତ ଆରମ୍ଭ କରିବା ଆଉ ଗୋଟେ ଜିନିଷଟେ ଯେ ମାନେ ଆଧାର ଏବଂ ସଂସ୍ଥା କାଣା ଯେ କାଣା ଆଧାର ଏବଂ ସଂସ୍ଥା ଦେଖ ଆଧାର ଏବଂ ସଂସ୍ଥା ଆଧାର ଓ ସଂସ୍ଥା ଗୋଟେ ନୂଆ ଜିନିଷଟା
এটা পুরনা বইরে ভাই মানে নাহি নয়া করে জুড়ি যাই বইরে হল আমার নয়া সিলাবসের এটা আছে আধার এবং সংস্থা কেনা যাই যে ভাই মানে তো প্রত্যেক প্রক্রিয়াপাই আধার এবং সংস্থা আবশ্যক বিদ্যালয় আম হিসাব করে আমার বিদ্যালয়পাই কেন আবশ্যক বিদ্যালয়পাই গোটে বিদ্যালয়পাই অধ্যক্ষ ভাই আবশ্যক তাপরে শিক্ষক শিক্ষয়িত্রী আবশ্যক আয় তো পড়াপাই কি ঠিক সেন্তা ভাই বাপা মানে প্রত্যেক প্রক্রিয়াপাই গোটে আধার দরকার আর গোটে সংস্থা আবশ্যক আর গোটে এক্সাম্পল দেখছি বহির যেটা আছে যে দেখুত রোসই ঘরের কথা বিচার ঘরে তুমি দেখুত সমস্ত গোটে কিচেন রুম থাকা অলগা তো রোসই ঘরের কথা বিচার কর তো সে রোসই ঘর হচ্ছে আধার যে হল কেন রোসই ঘরটা হচ্ছে কেন আধার হব রোসই ঘরটা হচ্ছে আধার আর রোসই ঘর ভিতরে যা যা সামগ্রী আছে চুল থাকা চুলি থাকা হাঁডি কড়াই এইসব গুড়া কেন কতলানে সংস্থা জানল কেন যে আধার সংস্থা হলে কেন যে রোসই ঘরটা আধার আর সে রোসই ঘর ভিতরে যা যা বিল রহল সেসব হচ্ছে সংস্থা হল চুটি কড়াই তো আমার বিদ্যালয় বিদ্যালয় আধার আর আমি সমস্ত গোটে গোটে সংস্থা তো ভাই মানে তোমার মানে গোটে সংস্থা হব শিক্ষক বাপা ভাই মানে অধ্যক্ষ ভাই বিদ্যালয়ের যা বিল কিছু আছে সব গোটে গোটে সংস্থা হবে আধার কি আধার হচ্ছে আমার বিদ্যালয় জানল কেন যে আধার আর সংস্থা বলে কেন যে রোসই ঘর যদি আধার হল রোসই ঘরে যা যা দ্রব্য রয়েছে চুলি কড়াই হাঁডি এইসব গোটে গোটে সংস্থা হেন্তা ভাই মানে সবুজ উদ্ভিদরে হব সবুজ উদ্ভিদরে আলোক শ্লেষণ পাই ব্যবহৃত হওয়া পত্র সবুজ পত্র হচ্ছে আধার কেন সবুজ উদ্ভিদ দেখ সবুজ উদ্ভিদর কেউ অংশ আলোক শ্লেষণ ব্যবহৃত হইতা সবুজ উদ্ভিদর পত্র লিভস যেটা কৌছ সে আলোক শ্লেষণের ব্যবহৃত হইতা আর সে পত্র হচ্ছে ভাই মানে আধার বুঝল আর পত্রের ভিতরে বহুত জিনিস আছে তুমি ভাবুথব যে এটা মু এটা এটা দুইটা পত্র আনিছে ভাই বান এটা খালি পত্র না ভাব ইন্ত এটা খালি পত্র না ভাব এই পত্র ভিতরে বহুত জিনিস আছে এই পত্র হচ্ছে আধার আর পত্র ভিতরে যেতকি বিল জিনিস রহল বুঝলব পত্র ভিতরে যেতকি বিল জিনিস রহল এই সব জিনিস কেন কহ এই সব জিনিস তোমার হচ্ছে সংস্থা বোঝাবা বুঝল তো আজি আমি এই পত্র বিষয়ে টিকি কিছু পড়িবা তো ভাই মানে দেখুত যে সবুজ পত্র এটা দেখুত পত্রটা সবুজ দেখাগলা পত্রটা কাইকি সবুজ দেখাগলা নাই এথিরে হরিদ লবক আছে বলে কিন্তু পত্রটা সবুজ দেখাগলা বুঝল এথিরে হরিদ লবক আছে বলে কিন্তু পত্রটা ভাই আপনা সবুজ দেখাগলা দেখ যে পত্র যে যা যা এ দেখুত এনু হলদিয়া হলদিয়া ধলা ধলা দিচ্ছে এটাকে ছাড়ি দেলে বাকি যে অংশ রহল পত্র ফলক এটা কৌছ বাকি সিরা পুসরাকে ছাড়ি দেলে বলে বাকি যে অংশ রহল হে সব জায়গায় হরিদ লবক অছে তো হে পাওনা হল বল হে সব স্থানের হরিদ লবক অছে তো হল আর পত্র সবুজ দিশবার কারণ হল পত্রে হরিদ লবক থার সবুজ বর্ণ ধারণ করে থাকে হল আই আপনি দেখুত যে এই পত্রর হল গোটে পত্রকে তুমি আমি যদি দেখমা বলে তো এই পত্রর পছপট ভাই এটা পত্র হল এটা আগপট এটা পছপট পত্রর পছপটরে অনেক গুড়ে ছোট ছোট ছিদ্র থাকে বুঝল গোটে যদি পত্রকে যদি ভাই আপনি দেখমা মনে কর এটা গোটে পত্র হল দেখ এটা গোটে পত্র মনে কর হল আমার হল এটা গোটে পত্র হল হল তো এটা মনে কর গোটে পত্র হল তো হল তো এই পত্রর পছপটরে অনেক গুড়ে ছোট ছোট ছিদ্র রইতা ইন্দা ভাই আপনি ইন্দা এই পত্রর পছপটরে অনেক গুড়ে ছোট ছোট ছিদ্র রইতা বুঝল এই পত্রর পছপটরে ভাই আপনি হল এটা পত্র হল এই সাইড্রে অনেক গুড়ে ছোট ছোট ছিদ্র রইতা আও সে ছিদ্রকে কেন কহ তো সে ছিদ্রকে স্টোমাটা কহতি কেন স্টোমাটা স্টোমাটা তাহ কহতি বুঝলব পত্রর পছপটরে পত্রের অনেক গুড়ে ছোট ছোট ছিদ্র রইতা আও সে ছিদ্রের ভাই মানে স্টোমাটা দিছে মু তুমি গোটে ফটোটি পঠাবি আজি দেখব আমার আজের ভিডিও ছড়া হল পরে 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 গোটে ফটোটি ছাড়বি দেখব গোটে পত্রের কেনা স্টোমাটা রসিছে দেখ হল তো পত্রর পছপটরে ভাই মানে ছোট ছোট ছিদ্র থাকে আও সেই
छिद्रक स्टोमाटा बा स्टोम बोल कर ताहा को कहैत है कना स्टोमाटा बा स्टोम ओडिया रे पसंद आ गेला स्टोम कहंदी त भाई पाने देखु तो जे स्टोमाटर काम कना हला हमर तो स्टोमाटा ना पत्र रे स्टोमाटा दिसि ओसे स्टोमाटा बा छिद्र रे काम कने को तो स्टोमाटा मध्ये देखरी उद्भिद कना करसी वायुमंडल से अंगार काम लो ग्रहण करसी इचिरा छिद्र है ना तो उद्भिद तर खाद्य प्रस्तुत करबा पई कि अंगारकाम्ल आवश्यक कर दे आ सेई अंगारकाम्ल से का कर सेई भाई माने सेई अंगारकाम्ल ई पत्र रो स्तोम मध्य जकरी उद्भिद मध्य को प्रवेश करिता जानलो त भाबु तो जे उद्भिद केनता करी अंगारकाम्ल ग्रहण कर जे नाही वायुमंडल रे जे अंगारकाम्ल 0.03% अछे त ई अंगारकाम्ल के उद्भिद काना करसी कद पत्र रो स्तोम मध्य से ग्रहण करबा जानलो तापर का करबा कहत भाई अपन तापर देखु तो से जन आलोक श्लेषण प्रक्रिया रे तो ग्रहण कला हबो आलोक श्लेषण प्रक्रिया रे से का कला उद्भिद अंगारकाम्ल ग्रहण कला स्तोम देखि अंगारकाम्ल उद्भिद मध्ये को प्रवेश कला आलोक श्लेषण प्रक्रिया माध्यम रे से अंगारकाम्ल और जल रो के मिसावा जल किन बा उद्भिद कह भाई अपन देखु तो उद्भिद जल किन संग्रह करबा देखु तो उद्भिद जल किन लागला उद्भिद उठे तो ई उद्भिद देख ये उद्भिद जल किन संग्रह करवा कह नाई चेर माध्यम रे माटी रु से जल संग्रह कला हैला एटा मूल मूल एटा उद्भिद मूल साहाज्य रे से माटी रु जल संग्रह कला हैला देख स्तोम देकर से स्टोमाटा देकर अंगारकाम्ल संग्रह कला आ का कला कह त मूल द्वारा जल संग्रह कला आ अंगारकाम्ल आ जल के मिसाला आ से स्पेतसार जातीय खाद्य प्रस्तुत कला आरो अम्लजान जलवाष्प छाड़ला से अम्लजान जलवाष्प कह कहते भाई मैंने स्तोम देकर फिर बाहर के पलि आसला है क्या से अम्लजान और जलवाष्प स्तोम देकर छिद्र अच्छे ना कहना अच्छे बाहर के से पलि आसला इन भाई मैंने बुझल तो इटा कि आम क्या कहना कह तो भाई मैंने तो यहाँ है आम स्टोमाटार काम मन कर यहाँ क्लासरूम श्रेणीकोठरी झरका दुईटा अच्छे कबाड़ दुईटा अच्छे ये भितर पैन भरी ना क्या हाँ कह के बाट पलावा पैन भरल ना झरका बाट निश्चय ही पलावा पलावा है जो मैंने कहना पैन जी इन पैन जी पूरी ना बोले झरका ये कबाट आटू निश्चय पलावा इटा जस्ट लाइक क्लासरूम स्टोमाटा है दु नंबर जो ये आम विद्यालय भितर पूरा बहुत पैन छाड़ब तो किन बाटू हिं आसवा कबाट आटू हिं भर के आसवा इन तो है उद्भिद देह स्तोम द्वारा अंगारकाम्ल और जलवाष्पर विनिमय घटी था अम्लजान जीवा अंगारकाम्ल प्रवेश करवा उद्भिद मध्य को जलीय वाष्प मध्य प्रवेश करते बुल तो स्तोम देकरी उद्भिद परिवेश पत्र मध्य देख जान स्तोम देकरी परिवेश और पत्र मध्य अंगारकाम्ल और जलीय वाष्पर विनिमय घटी था जलीय वाष्प वायुमंडल के पलावा है जलीय वाष्प वायुमंडल के पलावा आर अंगारकाम्ल उद्भिद मध्य को प्रवेश कला भाई अपने जान वायुमंडल के जलीय वाष्प कला वर्षा करा सीना स्वर्ग माने कणा वायुमंडल के जल के जासी पहला तो बाष्पीभवन प्रक्रिया मध्यम अधा पानी जाऊँचे ऊपर के तापर उद्भिदर पत्र मध्य उष्पेदन प्रक्रिया मध्यम किसी जल वायुमंडल को त्याग करें ग्रीष्मंडल अंचल ग्रीष्मंडल अंचल के पल चल ग्रीष्मंडल अंचल के कहीं आसी गोटे बेल वर्षा आसी और गोटे बेल खरा आसी हेतले सेन गछ गुड़क बहुत जोर से बढ़ते आस कहीं से गछर पत्र गुड़क अधिक परिमाण जलीय वस्त्र त्याग करा जोद्वारा से वर्षा करासी क्यों ग्रीष्मंडल अंचल अर्थात स्तोम देकर अधिक परिमाण स्तोम देकर जलीय वाष्प गले वायुमंडल के निर्गत होता है तो कण स्तोमटा परिवेश और पत्र मध्य कण परिवेश पत्र मध्य संपर्क स्थापन करता है अंगारकाम्ल प्रवेश करवा जलीय वाष्प के बाहर के देवा अम्लजान गले सांगे सांगे देवा इन तो भाई मैंने यह पूर्व आम आज जानना तो ये कई नुचे यहाँ हूँ पत्र जान ल पत्र कह पत्र स्तोम थी इन आ स्तोम जान ल पत्र स्तोम थी स्टोमाटा रही थे आओ से स्टोमाटा साहय उद्भिद अम्लजान अंगारकाम्ल जलीय वाष्प विनिमय गैस आदान प्रदान कर उद्भिदर क्यों अंग कहा साहय उद्भिदर क्यों अंग साहय गैस विनिमय होता है बोले उद्भिदर देह स्टोमाटा साहय
অম্লজান অঙ্গারকাম্ল গ্যাসর বিনিময় ঘটিথায় বা জলীয় বাষ্পর বিনিময় ঘটিথায়। তো ভাই এপনে যেহেতু আমার আলোকশ্লেষণ প্রক্রিয়াটা পত্ররে সম্পাদিত হচ্ছি, হ্যাঁ আলোকশ্লেষণ প্রক্রিয়াটা যেহেতু পত্ররে সম্পাদিত হচ্ছি, সে আলোকশ্লেষণ প্রক্রিয়া বিষয়ে টিকে জাঁবা এ সরি সে পত্রর গঠন বিষয়ে টিকে জানবার আবশ্যক বুঝলেন গো, হ্যাঁ সে পত্রর গঠন বিষয়ে টিকে জানবার আবশ্যক। তো সে বিষয়ে টিকে বর্তমান হইব না পড়মা আমি। উদ্ভিদর পত্ররে কাণা কাণা অছে, পত্রটা কেনতা দেখাই আসি, হ্যাঁ সে বিষয়ে বর্তমান আমি পড়মা ইন্দ বুঝলেন গো। যেহেতু দেখ তো সে বিষয়ে টিকে ভাই মানে আমি পড়বা, হ্যাঁ তো পত্রর গঠন বর্তমান পড়মা আমি কেন কত পত্রর গঠন, হ্যাঁ পত্রর গঠন, পত্রর গঠন ভাল করে বুঝমা ভাই মানে টিকে পত্রর গঠন। এটা হল ভাই মানে গোটে পত্র, হ্যাঁ এটা ভিন্ন ভিন্ন প্রকার মানে দুইটা পত্র আইনজে, এটা হল পত্রর গঠন। পত্রর বিষয়ে বর্তমান পড়া হ্যাঁ আর জাঁচ যে পত্রর অঙ্গ সবুজ হরিদলবক যোগ হরিদলবক যোগ সবুজ দেখা যায়। পত্ররে স্টোমাটা থিয়া রইথায় এবং স্টোমাটা সাহায্যে সে অম্ল অঙ্গারকাম্ল এবং জলীয় বাষ্পর বিনিময় করিতে। তাহলে ভাই মানে পত্র গঠন বিষয়ে পড়া। তো দেখ এটা পত্র উপর অংশ, এটা তল অংশ ভাই মানে, আর পত্রর উপর অংশ টিকে টান লাগছে কিন্তু ছিব বলে বুঝলেন গো। পত্র উপর অংশ টিকে টান লাগবা, তল অংশ টিকে সফট বা নরম লাগবা, কেঁ হল সেটা জিনিস নাই। কিউটিকিল কিউটিবিল কিউটিকিল গোটে জৈবিক পদার্থটি কাহ আসি উপরে রয়েছে, তলে গেলে কম থিসি কম থিসি, সেতুল উপর অংশটা কেন টান লাগছে, তল অংশটা কেন রে নরম লাগবা এমনি হ্যাঁ। তো দেখ তো ভাই মানে সে পত্রর গঠন বিষয়ে আমি বর্তমান পড়া। দেখ এটা হল আমার কেন পত্রর গঠন বিষয়ে আমি বর্তমান পড়া নাকি দেখুত হ্যাঁ জানল। পত্রর উপর অংশে কিউটিকিল নাম গোটে পদার্থটি রইথায়, ফলরে কেন দেখ কিউটিকিল নাম গোটে পদার্থ রইথায়, ফলরে ভাই মানে অধিক টান লাগি দেয় কিন্তু হ্যাঁ জানল ভাই মানে হ্যাঁ। তো পত্ররে ভাই মানে দুই প্রকার টিস্যু রইতে তো হ্যাঁ, যে সবুগুড়ে সবুজ পত্র বর্তমান পড়া কেন সবুজ পত্র অন্তর্গত অন্তর্গঠন ভিতরে কেন আছে সে বিষয়ে আমি বর্তমান ইন্দ হ্যাঁ। তো পত্র দেখুত ভাই মানে যে পত্র গঠন বিষয়ে পড়মা, পত্র উপরে টান লাগার কারণ কেঁ হল আমি জানলা যে নাই উপরে গোটে কিউটিকিলর গোটে আবরণ রহলা যদ্বারা কি পত্র আমার টান লাগলা, তলে গেলে রহিপারে সেটা পিবে মানে তলে গেলে সে কিউটিকিল রহিপারে কম রয়েছে যেটা দেখমা আমি দেখ বড়িয়া ইম্পর্টেন্ট জিনিসটি পড়ুছ আমি পত্রর গঠন। ভাবুথিব তুমি পত্ররে কাকণা থিসি বলিকি নাকি ভাই মানে হ্যাঁ, ভাবুথিব তুমি পত্ররে দেখ মুই এটি খাল কিনলি এটা হ্যাঁ দেখুত এটা মুই খাল কিনলি হ্যাঁ। এটা হচ্ছে স্টোমাটা, স্টোমাটা এটা হচ্ছে স্টোমাটা বুঝল ভাই মানে। পত্ররে আমার দুই প্রকার টিস্যু দিছি ইন্দ কেন, পত্ররে দুই প্রকার টিস্যু দিছি ইন্দ টিস্যু বলে কেন মুই বলি পত্ররে দুই প্রকার টিস্যু বলে কহিলি টিস্যু 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 কহিলে কোণ বুঝ টিস্যু কাহা কেনিকি গঠিত ইন্দ তো টিস্যু কেতে গুটে কোষ কেনিকি গঠিত ইন্দ সময়জাতীয় কোষ টিস্যু বলে কেন যে সময়জাতীয় কোষর সমাহারে গঠিত এবং এক প্রকার কার্য সম্পাদন করবার কেন অনেক গুড়ে কোষ মিশি যা আর গোটে অংশটে গঠিত হওয়া আর সে অংশ গোটে কার্য সম্পাদন করবা হেটাকে টিস্যু ফাহাঙ্ক মতরে সময়জাতীয় কোষর গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদন করুদা গোটে এককর সমাহার কি আমি কেন কলা কত কোষ কেন টিস্যু বলি কলা কোষ কাহে কলে ইন্দ টিস্যুটা কোষকে গঠিত ইন্দ কোষ কোষ হচ্ছে জীবনর মৌলিক একক কেন জীব শরীরর গঠনগত এবং কার্যরত একক কোষ বা সেল কহলা ইন্দ কেতে গুড়ে কোষ মিশিকি টিস্যু হল ইন্দ হ্যাঁ। মোর হাত হাতের অসংখ্য কোষ অছে আর সবু কোষ মিশিলে গোটে টিস্যু গঠিত হল যে কি গোটে কার্য সে সম্পাদন গোটে ফংশন সে করবা ইন্দ হ্যাঁ। তেমনটা উদ্ভিদ পত্ররে ভাই মানে দুই প্রকার টিস্যু দিছি ইন্দ হ্যাঁ, যে তার উপর অংশে কেন তার উপর অংশে ভাই মানে
দেখো উপর অংশে দেখো থাক 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 করে হয় উপর অংশে উদ্ভিদের উপর অংশে দেখো এটা উদ্ভিদ এটা উপর অংশ হলা হলা উদ্ভিদের উপর অংশে ইনদা অনেক গুড়ি থাক 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 করে হলা ইনদা দেখো তো উদ্ভিদের উপর অংশ এটা বল হবে না উদ্ভিদের উপর অংশে অনেক গুড়ি টিস্যু থাক থাক করে ইনদা অনেক গুড়ি টিস্যু রাবা ইনদা উপর অংশে বল এটা উদ্ভিদের উপর অংশে অনেক গুড়ি টিস্যু থাক 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 করে ইনদা রাবা ইনদা হবে না হলা দেখো তো প্রাকৃতি সমানে হয়ে মানে মনে হলা এটাকে আমি কেন কুছি যাও উপর অংশে কপড়া টিস্যু রইতে বুঝলব যাকে আমি কেন কুছি রঙ্গযুক্ত যাকে পালিসেট প্যারেন কামা বলে কয়েছি তো পালিসেট প্যারেন কামা টিস্যু বলে কয়েছি তো দেখে কেন দেখি কোশন পালিসেট প্যারেন কামা হলা এটা হচ্ছে পালিসেট পালিসেট প্যারেন কামা হলা পালিসেড প্যারেন কামা বলে কি কয়েছি হলা মনকর আকৃতি প্রায় তো তোমার ভাই মানে প্রায় সমান দেখা গলা তো এতে আমি কেন কলা কহ যে পালিসেড প্যারেন কামা বলে কলাই হলা তো জানলো কেন কত যে পত্ররে পালিসেড প্যারেন কামা থিবা ইন্দ গোটে টিস্যু হলো উপর অংশে আর তার তল অংশে আউ গোটে প্রকার টিস্যু থিসি হব তার উদ্ভিদের তল অংশে আউ গোটে প্রকার টিস্যু রবা ইন্দ ই গোটে সাইজে নে থা যেন এন্তার হয়ে পারলা হলা এটাকে ভাই মানে কেন কথা দেখো তো এটাকে স্পঞ্জি প্যারেন কামা বলে কি কয়েছে কেন স্পঞ্জি প্যারেন কামা হলা স্পঞ্জি প্যারেন কামা অর্থাৎ পত্ররে দুই প্রকার টিস্যু থিলা কেন গোটে হলা পালিসেড প্যারেন কামা আর গোটে স্পঞ্জি প্যারেন কামা উদ্ভিদর উপর অংশে ভাই পাঁচ বুধ হব উদ্ভিদর উপর অংশে কেন পালিসেড প্যারেন কামার হলা এবং তার তল অংশে স্পঞ্জি প্যারেন কামা নামক দুইটা গোটে টিস্যু রহলা জানল তো পত্রের দুই প্রকার টিস্যু রহলা গোটে পালিসেড প্যারেন কামা আর গোটে কেন কহ আর গোটে হচ্ছে স্পঞ্জি প্যারেন কামা আর ভাই পাঁচ এই যে কোনা কোনা না হচ্ছে এইটা হচ্ছে স্টোমাটা পত্র তল অংশে রয়েছে জানল উপর টিকে টান লাগছি হলা অর্থাৎ উপর টিকে টান লাগছি না উপর অংশ টিকে অধিক গাঢ়া দেখা আসি তলটা টিকে ফাঁকা দেখা আসি তো হলা উপর অংশ টিকে অধিক কঠিন লাগছি তলটা টিকে নরম লাগছি তার কারণ হলো কিউটিকিল কিউটিকিল প্রায় তো উপরে রয়েছে তলে গেলে কিছু কম পরিমাণ রয়েছে তো তো আমি সেটা ছাড়ব তো এনে জানলে কেন তো উদ্ভিদর পত্রে ভাই মানে দুই প্রকার টিস্যু রহলা গোটে পালিসেড প্যারেন কামা আর গোটে হচ্ছে স্পঞ্জি প্যারেন কামা হলা তো পত্র ভিতরে আনল দুই প্রকার টিস্যু রহলা যে গোটে হলো নাকি তো এই যে দুই প্রকার টিস্যু রহলা হব এই দুই প্রকার টিস্যুর কোষ ভিতরে হব এই দুই প্রকার টিস্যুর কোষ ভিতরে গোটে অঙ্গার হলা যাকে আমি কেন কলা কথা ক্লোরোপ্লাস্ট নামক গোটে অঙ্গার থিস কেন পত্র ভিতরে যেন দুই প্রকার টিস্যু দিছি এই দুই প্রকার টিস্যুর কোষ ভিতরে ক্লোরোপ্লাস্ট নামক গোটে কেন ক্লোরোপ্লাস্ট নামক গোটে অঙ্গা দিছি এটা মানে ক্লোরোপ্লাস্ট বুঝ এটা ইন্দার হবা ইন্দা ক্লোরোপ্লাস্ট বলে গোটে অঙ্গার হবা ইন্দা হলা এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সব টিস্যুর হবা ইন্দা ক্লোরোপ্লাস্ট নামক গোটে অঙ্গাটে হবা ইন্দা হলা ইতি গলে স্পঞ্জি পারেন কামারে সে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গার হবা ইন্দা হলা এটা হচ্ছে স্পঞ্জি পারেন কামা ইতি গলে আমার কানরে সে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গার হলা ইন্দা জানল এটা কেন এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট হলা ক্লোরোপ্লাস্ট নামক অঙ্কা ইনগুলো হলা ইন্দা দেখলা ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হলা কেন এটা হচ্ছে
क्लोरोप्लास्ट तो हमें देखला कना को भाई माने हमें पढ़ी जे कना पत्ररो गठन पत्ररे दुई प्रकार टिश्यू रहला कना गुटे हो जे पालिसेट पारेन्काइमा आ गुटे हो जे स्पंजी पारेन्काइमा आर ए दुई प्रकार टिश्यू रो कोष भितरे हबो गुटे अंगा रहला जहा के हमें कना क्लोरोप्लास्ट नामक गुटे अंगाटे रहला इन भाई अपन हला तो जानलो ए दुई प्रकार टिश्यू रो कोष भितरे क्लोरोप्लास्ट नामक गोटे अंकार है तो भाई अपने जानला कणा क्लोरोप्लास्ट पले आस कणा क्लोरोप्लास्ट क्लोरोप्लास्ट से विषय वर्तमान में वर्तमान पढ़वाई तो जानलो क्लोरोप्लास्ट केन हला कह तो पालिसेट पारेन्काइमा आ स्पंजी पारेन्काइमा टिश्यू रो कोष भितरे क्लोरोप्लास्ट नामक एक अंगिका रही थाए हला भाई अपने जानलो जे तमे जल तो इटा इटा हला पत्र गठन हला पत्र सबुज देखा गला म कहि देखु तो भाई अपने पत्र सबुज देखा गला आ पत्र सबुज देखा जबार कारण कना नै हरिद लबकर हला से पत्र रे छि असंख्य छिद्र हला आ से छिद्र मध्य दिगरी कना अंगार काम्ल एवं जलीय वाष्पर आदान प्रदान गैस रो आदान प्रदान हला पत्र ऊपर अंश रे कना टिके कठिन तल अंश टिके नरम कठिन होवार कारण क्यूटिकल नाम गोटे पदार्थ रहला तापर पत्र ऊपर अंश देखु तो भाई मैंने गोटे पत्र अंतर्गठन के देखा बोले हे गोटे इंटर स्ट्रक्चर अफ लिफ्ट के देखा बोले पत्र ऊपर अंश अनेक गुड़े टीस्यू थी पत्र पत्र एक्चुअली दुई प्रकार टीस्यू रहा ऊपर अंश में अनेक गुड़े कण रहसिक पालिसेट पारे क्या मार हवा आ तल अंश कणा स्पंजी पारे क्या मार से आई पालिसेट पारे क्या मा एवं स्पंजी पारे क्या मा दुई टीस्यूर कोष क्लोरोप्लास्ट आम गोटे अंका तो भाई अपने कण रे क्लोरोप्लास्ट आम कण पढ़ु उद्भिदर पत्र कारण थी हला जहाँ साहय से खाद्य तैयारी पार्जे से आम पढ़ुचे तो ये पत्र विषय जानला पत्र कण रहा मेनली सोर कर पत्र दुई प्रकार टीस्यू रहा गोटे स्पंजी पारेन्काइमा आ गोटे पालिसेट पारेन्काइमा सोर कर कण पालिसेट पारेन्काइमा आ गोटे स्पंजी पारेन्काइमा पालिसेट पारेन्काइमा गले कण थी पालिसेट पारेन्काइमा टीस्यूर कोष स्पंजी पारेन्काइमा टीस्यूर कोष क्लोरोप्लास्ट नामक गोटे कोष अंगिका रही था तो भाई अपने चलो आम पल से क्लोरोप्लास्ट नहीं क्लोरोप्लास्ट कण है परीक्षार आसी क्लोरोप्लास्ट गठन है परीक्षार आसी दे कण क्लोरोप्लास्ट गठन विषय है जानला कण यहाँ पत्र भितर क्लोरो कण पत्र भितर कोष थी आर से कोष भितर क्लोरोप्लास्ट नामक गोटे अंगिका थी तो क्लोरोप्लास्ट बोलती थी गोटे जिस आओ से क्लोरोप्लास्ट थी कागणा रही सेटा बर्तमान पढ़वा हेलो क्लोरोप्लास्ट भितर इन तो गोटे क्लोरोफिल अणु रही जहाँ साहय सबुज उद्भिद खाद्य प्रस्तुत करें है तो भाई बहनी तो आम पढ़वा कण क्लोरोप्लास्ट कण क्लोरोप्लास्ट गठन देखु तो क्लोरोप्लास्ट क्लोरो क्लोरोप्लास्ट र गठन है कण पढ़मा बोली कह क्लोरोप्लास्ट गठन से विषय बर्तमान पढ़वा आम है भाई मैंने तो देखु तो क्लोरोप्लास्टा दुईटा क्लोरोप्लास्ट मध्य क्लोरोप्लास्ट दुईटा आवरण थी तो भाई मैंने कण देखु तो क्लोरोप्लास्ट गठन कर क्लोरोप्लास्ट दुईट आवरण रही था यहाँ गोटे आवरण देखु तो ये गोटे आम कण क्लोरोप्लास्ट है क्लोरोप्लास्ट दुईट क्लोरोप्लास्ट रे दुईट आवरण रही था गोटे बाह्य आवरण आ गए अंत आवरण भितर आवरण जानला यहाँ हूँ क्लोरोप्लास्ट जानल जे माने क्लोरोप्लास्ट दुईटा आवरण रहा गोटे है बाह्य आवरण आ गए हूँ अंत आवरण बुझल तापर क्लोरोप्लास्ट गोटे रस देख आम पढ़ू क्लोरोप्लास्ट गठन तो क्लोरोप्लास्ट गोटे रस थी तरल रस जेली बोली पदार्थ थी तो तरल रस थी तो बुझल कण क्लोरोप्लास्ट गोटे जेली बोली पदार्थ थी तरल रस टी तो कण गोटे तरल रस देख पदर की चिपुच बाहर है पदर की चिप देख पदर के पदर देखिए चिपमी रस बाहर देखो देख
দেখো আ দেখো রস টাইপ রে হলাইন হলা তো এন জেন তো যে ক্লোরোপ্লাস্ট গুটে রস আতিছি হলা জেন রস কানা কসন কত হয় আপনা জেলি বলি পাদুছি যাহে কানা কসন তাকে স্ট্রোমা বুঝলো কানা ক্লোরোপ্লাস্ট গুটে জেলি বলি তরল রস রইতে ভাই আপনা যাহে কানা কসন কহ স্ট্রোমা কইছে তা কিন্তু স্ট্রোমা হলা স্ট্রোমা স্ট্রোমা সর করব ক্লোরোপ্লাস্ট ভিতরে থিবা তরল রসকু স্ট্রোমা বলি কইছেন তো হলা রে বুঝলাই গ কানা সবলে দেখো গুটে ওয়ার্ড কে সবলে বারংবার রিপিট করু যায় তার অর্থ কানা কিছুটা ইম্পর্টেন্ট থিবা কইছে পরীক্ষা রে পড়ছি স্ট্রোমা কা ভান্তি বা ক্লোরোপ্লাস্ট ভিতরে থিবা তরল রসকু কোন কহন্তি কানা স্ট্রোমা কহন্তি ইয়ার সেট লক্ষ পরীক্ষা রে পরীক্ষা রে পকামি কি পরীক্ষা রে পকাসিন গ ইতর পরীক্ষা রে পকাই দিলি যে গোটে ভাইটে লিখে দিলে কেন কত এক গ্রাম স্পেশার কত কিলো জল শক্তি মিলছে বলে সে ডাইরেক্ট কিছু না বুঝিয়ে ডাইরেক্ট ছত্রিশ কিলো জল হলা গোটে ভাইটে এক গ্রাম মানে কে এক গ্রাম স্পেশার কত বলে গোটে ভাই ডাইরেক্ট বত্রিশ কইলে কাঁ করে সে বত্রিশ কইলে তো না যেত পড়াবা বেলা কইলি যে এক গ্রাম রে যদি ষোলো কিলো জল শক্তি মিললা বলে দুই গ্রাম রে কত বলে কইলি দুই গ্রাম রে বত্রিশ সে ভাই কাঁ কলে ডাইরেক্ট বত্রিশ লিখি নু বলে ডাইরেক্ট অড়চালিশ আ গোটে ভাইটি ডাইরেক্ট অড়চালিশ লিখি দিলা মু যেটা কইছি সেটা সোর করছি না সে কিন্তু প্রশ্নকে বুঝব আর লেখবা কিন্তু হলা এক গ্রাম শ্বেতসার রু ষোলো কিলো জল শক্তি মিলসি দুই গ্রাম রু বত্রিশ তিন গ্রাম রু অড়চালিশ হলা তখন তাই তো যে ক্লোরোপ্লাস্ট যে তরল রস রহলা ভাই মানে ই তরল রস কি কেন কহিলা আমি কত স্ট্রোমা বলিকি কহলা কিন্তু স্ট্রোমা 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 ক্লোরোপ্লাস্ট ভিতরে থিবা তরল রসকে স্ট্রোমা বলিকি কহাগলা জানলা কেন ক্লোরোপ্লাস্ট ভিতরে থিবা তরল রস বা জেলি ভলি পদার্থকু স্ট্রোমা কোহা যায় লেখি নও যায় ক্লোরোপ্লাস্ট ভিতরে থিবা ক্লোরো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টর তরল রস তরল রস বা জেলি ভলি পদার্থ জেলি ভলি পদার্থ স্ট্রোমা কহলাই তো স্ট্রোমা হলা জানল অর্থাৎ টোটালি ক্লোরোপ্লাস্ট গোটে জেলি বলি পদার্থটি সি তরল অর্ধ তরল তরল রসটি সি তো বুঝল তাপরে সে রসরে কাণ আছে তো ভাই মানে সেটা আপনার তো কাণ আছে রে সে রসরে বিস্কুট দিছে কে কি চকোলেট কে নাই বিস্কুট দিয়ে কি চকোলেট দিছে কে কি মোবাইল দিবা নাই সে রসরে ভাই মানে কেন তো বিভিন্ন সন্তুরক বা এনজাইম থিসি তো এনজাইম যা নয় দৃষ্টি এনজাইম বলে কেন যে এনজাইম বা সন্তুরক কেন বিপাচক এমানে গোটে গোটে এনজাইম মানে যে কি রাসায়নিক প্রতিক্রিয়া কু ত্বরান্বিত করাবে তাঁকর কোণী পরিবর্তন হব না জানল এনজাইম মানে কেন কহ যে জৈব পদার্থ যে জৈবিক পদার্থ রাসায়নিক প্রতিক্রিয়া কু জলদি করাবা তার কিছু চেঞ্জ না হয় সে খালি থিবা খালি করাবা খালি জলদি সে হলা নিজের কোণী পরিবর্তন হব না এমানু এনজাইম বা বিপাচক বলে কুছে তো আমার শরীর ভিতরে গেলে বহুত এনজাইম অছে তো খাদ্যকে কইদেলি খাদ্যকে হজম করাবার লাগে আর শক্তি উৎপন্ন করবার লাগে এনজাইম সাহায্য করছেন অর্থাৎ আলোক শ্লেষণ প্রক্রিয়া পাই গেলে এনজাইমর আবশ্যক অছে হলা এমানে গোটে জিনিসকে জলদি করাবে হব কেন এমানে গোটে জিনিস জলদি করাবে তাকর কোণী জিনিস পরিবর্তন না হয় দুই লোক মারলে দেখবো তিন লোক দুই লোক যদি মার ঝড়া হোথে তিন লোক লোক তাহলে টিকে কুদ উপলো দুই লোক তোমাকে কুদা তার কিছু পরিবর্তন চাই না সে দুয়ে খালি মারপিট খড়িয়া খাওয়া রাখবে পথর ফিকা ফিকি মুড় পাট ফটা পড়ে আপনি কে সে তার কিছু পরিবর্তন না সে তো খালি তালি মারু দেবা দেখো এ দেখ 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 বলতে দেখলা বলে ই দুই লোক মারু দেবে এনজে মানে হেনা এমানকর কোণী পরিবর্তন হব না হলা রাসায়নিক প্রতিক্রিয়া প্রক্রিয়াকে মানে জলদি করাবে তো তো এই ক্লোরোপ্লাস্ট ভিতরে ভাই মানে কিন্তু অনেক গুড়িয়ে সন্তুরক বা বিপাচক গুড়িক রইতান্তি হলা তারপরে স্ট্রোমা রসরে আহুরি কেতে গোটে পদার্থ ভাসু ইয়ে রস বলে তো ভাসু দেবে না মহানদীর পাই দিয়ে ডঙা কেন্দা ভাসি হবো হীরাকুটকে যদি বুলে যাবো বলে কেন্দা ডঙা মানে পিকনিক গলা বলে কেন্দা দেখি দেব তো আমি ডঙা মানে ভাসুছন হেন্দা এই ক্লোরোপ্লাস্ট রসরে অনেক গুড়ে জিনিস পুরাপুরি ভাই মানে ভাসুছন কিন্তু ভাসমান অবস্থায় দিচ্ছি তো হলা তো সে যে যেতকি যে যেতকি পদার্থ ভাসুছন সে তা যহ যেটা আছে সে বিষয়ে আমি পড়বা হিন্তু যাহার কাম হলা বাকি মানে তো বিন বলা মেহমান বুঝে থিবে খালি কিছু কাম না করুন
ହେଲା ଯାହାର କାମ ଅଛେ ତାର ବିଷୟରେ ପଢ଼ମା, ବାକି ଲୋକର ପଢ଼ବାର ଜରୁରୀ ନୁହଁ। ତ ଜାଣି ତ ଭାଇ ମାନେ ଯେ ଏ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ରସରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଚେପ୍ଟା ଟଙ୍କା ଆକୃତିର ପଦାର୍ଥ ଥିସି ଯାହାକି ଥାଇଲାକଏଡ୍ ବୋଲିକିରି କୁହାଯାଏ। କାଣା କହୁଛନ୍ତି କହ, ଥାଇଲାକଏଡ୍। ଦେଖ ଯେ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ରସରେ ଅଧିକ ପରିମାଣରେ ଦ୍ୱିସ୍ତରୀୟ ଝିଲ୍ଲି ସଦୃଶ୍ୟ ଥାଇଲାକଏଡ୍ ଗୁଡ଼ାକ ଅଛି ସ୍ୱର୍ଗର୍ଭ। ଏଇଟା ହେଉଛି ଥାଇଲାକଏଡ୍। ଦେଖ ହେଲା ଏଇଟା ଦେଖୁ ତ, ଏଇଟା ହେଉଛି ଥାଇଲାକଏଡ୍ ଚେପ୍ଟା ଟଙ୍କା ଆକୃତିର କାଣା ଅନେକ ଗୁଡ଼ିଏ କାଣା ଥାଇଲାକଏଡ୍ ଥିସି। ଥାଇଲାକଏଡ୍ ଦୀର୍ଘ ସରୁ ଏବଂ ଚେପ୍ଟା ଗୁଡ଼ାକ ଟଙ୍କା ଥିସି। ଗୋଲ୍ଡ ଟଙ୍କା ଦେଖିଛ ନା, ମୁଁ ନୁହେଁ ଧରି ଗୋଲ୍ଡ ଟଙ୍କା ହେନ୍ତା ଥିସି ଏମିତି ହେଲା। କାଣା ଏ ଭିତରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଟଙ୍କା ଆକୃତିର ଥାଇଲାକଏଡ୍ ଥିସି ହେଲା। ଚେପ୍ଟା ବାହାର କରୁଛି ଅଛି ଦେଖିର ଜାଣ ହେଲା। ତ ଜାଣିଲ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ଭିତରେ କାଣା ଅନେକ ଗୁଡ଼ିଏ ଦୀର୍ଘ ସରୁ ଚେପ୍ଟା ଥଲି ଗୁଡ଼ାକ ଥିସି ଏମିତି ଯାହାକି କାଣା କହିଛନ୍ତି କହ ତ ଥାଇଲାକଏଡ୍ କହୁଛନ୍ତି। ତା କିନ୍ତୁ କାଣା କହୁଛନ୍ତି କହ, ଦେଖ ଏଟାକି ଥାଇଲାକଏଡ୍, ଥାଇଲାକଏଡ୍ ସୋର୍ କରବ କାଣା କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ଭିତରେ ଦେଖ ଯେ ଜାଣିଲ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ରସ ଭିତରେ ତ ଅନେକ ଗୁଡ଼ିଏ ପଦାର୍ଥ ଭାସୁଥିସନ୍, ସେଥିମଧ୍ୟରୁ ଗୋଟେ ଦୀର୍ଘତମ ଗୋଟେ ଅଧିକ ପରିମାଣର ଦ୍ୱିସ୍ତରୀୟ ଝିଲ୍ଲି ଥିସି ଯାହାକି ଥାଇଲାକଏଡ୍ ବୋଲି କୁହାଯାଉଛି ଏମିତି ଭାଇମାନେ ହେଲା। ଥାଇଲାକଏଡ୍ ଗୋଟେ ଦୀର୍ଘ ସରୁ ଚେପ୍ଟା ହେଲା। ଆଉ ଭାଇ ମାନେ ଯେ ଏଇ ଥଲିର ଭିତର ସ୍ଥାନ, ଏଇ ଥଲି ହେଲା, ଏଇ ଥଲି ଏଇ ଭିତରଟା କାଣା କହ ଜାଣିଛ, ଏଇଟା ଏଇ ଥଲିର ଭିତର ସ୍ଥାନକେ ଲ୍ୟୁମେନ୍ କହିଯାଇସି ସୋର୍ କରବ। ଥାଇଲାକଏଡ୍ ଥଲିର ଏଇଟା 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 ଲୋ ଏଇଟା 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 ଏଇଟାକି ଆମେ କାଣା କହିଛୁ କହିଦେଇକି ଲ୍ୟୁମେନ୍ ବୋଲିକିରି କହୁଛନ୍ତି ତ ଲ୍ୟୁମେନ୍, ଏଇଟା ହେଉଛି ଲ୍ୟୁମେନ୍ ସୋର୍ କରବ ଲ୍ୟୁମେନ୍ ହେଲା ଜାଣିଲ। ତ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଦେଖ ତାପରେ ଭାଇ ବନାଇ ଦେବ ଏଇଟା ଗୋଟେ ଏସବୁ ଗୋଟେ ଗୋଟେ ଥାଇଲାକଏଡ୍ ସବୁ ଥାକ୍ 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 ଥାଇକି ଟଙ୍କା ଆକୃତିର ଚେପ୍ଟା ଥଲି ଗୁଡ଼ାକ ଥାକ୍ 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 ଥାକ୍। ଦେଖ ଚେପ୍ଟା ଆକୃତିର ଅନେକ ଗୁଡ଼ିଏ ଥଲି ଥିସି ତ ଗୋଟିଏ ଥଲି ନେଇ ଗୋଟିଏ ଥଲିକି ତ ଥାଇଲାକଏଡ୍ କହିଲା, ଅନେକ ଗୁଡ଼ିଏ ସବୁବେଳେ କହୁଛ ଅର୍ଥାତ୍ ସେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ରୋଗ ଗୋଟେ ନାଁଟେ ଅଛି ସେଇଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନା, ଏଇ ଥାଇଲାକଏଡ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୁହେଁ। ସେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଥାଇଲାକଏଡ୍ ଗୋଟେ ତ କିଛି କରିନପାରେ ନବ, ଜଣା ଗଲା ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ଲଢ଼ି ପାରିବେ ଭାଲ ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ଯେନ୍ ହେଇଥିଲା ଖାଲି ଅର୍ଜୁନ ପାରିବେ କେଁ ନା ପାର ନା, ଅର୍ଜୁନ ହେଇଥିଲେ ଅର୍ଜୁନ ଯଦି ଏକଲା ହେଇଥିଲେ ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ହେଇଥିଲେ କେଁ ପାରିଦେଇଥିଲେ କେଁ, ସେମାନଙ୍କୁ ତ ପହିଲମାନ ମାନେ ଥିଲେ, ଭୀମ ଦରକାର ସେନୁ, ଯୁଧିଷ୍ଠିର ବି ଦରକାର, ଭଗବାନ ବୋଲି ଦରକାର ଥିଲା ନା, ହେନ୍ତା ଗୋଟିଏ ଥାଇଲାକଏଡ୍ ଦ୍ୱାରା କିଛି ନହେ ହେଲା। ତ ଦେଖୁ ତ ଫେର କାଟମା ସିନେ ଆହୁରି ଗଲେ ଥାଇଲାକଏଡ୍ ଯଦି ଦରକାର ହେଲେ କାଟମା, ଦେଖୁଛୁ କାଟୁନୁ ହେଲା। ଦେଖୁ ଏନ୍ତା ଅନେକ ଏସବୁ ଗୋଟେ ଗୋଟେ ଥାଇଲାକଏଡ୍ ହେଲା, ଏସବୁ ଗୋଟେ ଗୋଟେ ଭାଇ ମାନେ ଥାଇଲାକଏଡ୍ ହେଲା। ଏସବୁ ହେଉଛି ଥାଇଲାକଏଡ୍ ଥାକ ଏଇଟା ହିଁ ତ ହେଲା। ଯେ ଜାଣିଲ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ଭିତରେ ଚେପ୍ଟା ଗୋଟେ ଥଲି ରହିଲା, ଯେନ୍ ଥଲିକି ଆମେ କାଣା କଲା କଥା ଥାଇଲାକଏଡ୍ କହିଲା ହିଁ ତ ହେଲା, ଦୀର୍ଘ ସରୁ ଚେପ୍ଟା ଥଲିଟେ ରହିଲା ଯାହାକି ଆମେ ଥାଇଲାକଏଡ୍ କହିଲା। ଆଉ ଥାଇଲାକଏଡ୍ର ଭିତର ସ୍ଥାନକେ ଭାଇ ମାନେ ଲ୍ୟୁମେନ୍ ବୋଲିକିରି କହିଆସି ଏମିତି ଥାଇଲାକଏଡ୍ର ଭିତରେ ଏନ୍ତା ତାର ବୋଲେ କାହା ଫଙ୍କସନ୍ ଅଛି ପଛା ପଡ଼ବ ପ୍ଲସ୍ ଟୁରେ ଥାଇଲାକଏଡ୍ କହିଲା। ତାପରେ ଭାଇ ମାନେ ଦେଖୁ ତ ଏଇ ଥାଇଲାକଏଡ୍ ଗୁଡ଼ିକ କାହିଁକି ଥାକ୍ 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 କରି ସଜେଇ କରୁଛନ୍, ଯେନ୍ତା 8-10 ଗୋଲ୍ଡ ଟଙ୍କା ସଜାବ ନାଇଁ କେ କ୍ଲାସରୁମ୍ ହେଲେ ମୁଇଁ ପରୀକ୍ଷା କରିଦେଇଛି ମାଇଁ କରି ଛୁଆମାନଙ୍କରନୁ, ଆଉ ସେ ଗୋଲ୍ଡ ଟଙ୍କା ଫେର୍ ମୁଇଁ ଆକ୍ଚୁଆଲି ନେଇ ଆସିବି ହେଲା, ପରୀକ୍ଷା ଆସେ ନା। ତ ଦେଖୁ ତ ଯେ କାଁ ଆସି ଭାଇ ଦେଖୁ ତ ଏନ୍ତା ଅନେକ ଗୁଡ଼ିଏ ଥାଇଲାକଏଡ୍ ଥାକ୍ 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 ହେଇକି ରହିବେ ଏମିତି, ତ ସେ ଥାଇଲାକଏଡ୍ ଥାକକେ ଗ୍ରାନାଗନ୍ଧି କାଣା ସ୍ୱର୍ଗର ଏଇଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏମିତି, ଏଇ ଥାଇଲାକଏଡ୍ ଥାକକେ କାଣା ରେ ଗ୍ରାନାଗନ୍ଧି ତାକେ ଏଇଟା ହେଉଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏମିତି, ଏଇଟା ହେଉଛି ଗ୍ରାନା ଜାଣିଲ। ତ ଭାଇ ପାଉନେ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ଭିତରେ ଦୁଇଟା ଜିନିଷ ରହିଲା କାଣା, ଗୋଟେ ହେଉଛି ଷ୍ଟ୍ରୋମା ଆଉ ଗୋଟେ କାଣା କହ ଆଉ ଗୋଟେ ଗ୍ରାନା। ଥାଇଲାକଏଡ୍ ଥାକକେ ଭାଇ ମାନେ ଗ୍ରାନା କହନା, ଦେଖୁ ତ ଏଇଟା ଅନେକ ଗୁଡ଼ିଏ ଥାଇଲାକଏଡ୍ ହେଲା ଏନ୍ତା ଥାକ୍ 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 ରହିବା ଏମିତି ତ ହେଲା, ଏଇଟା ଏଇଟା ହେଉଛି ଗ୍ରାନା ଗ୍ରାନା ବୁଝିଲ। ଥାଇଲାକଏଡ୍ ଥାକ ଥାଇଲାକଏଡ୍ ଥାକକେ ଥାକକେ ଭାଇ ମାନେ ଗ୍ରାନା ବୋଲିକିରି କୁହାଯାଏସି ସୁର କର ବସ ବୋଲେ ହେଲା। କାଣା କହ ତ ଯେ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ଭିତରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଥାଇଲାକଏଡ୍ ଥାକ୍ 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 ହେଇକି ରହିବା ଏମିତି, ଆଉ ସେ ଥାଇଲାକଏଡ୍ ଥାକ କାଣା କହିଲା କହ ଗ୍ରାନା କହିଲା ବୁଝିଲ। ଆଉ ଥାକର ଭିତରେ ଅଂଶ କାଣା କହିଲା କହ ଲ୍ୟୁମେନ୍,
क्लोप्लाट भितरे गोटे सरु चेप्टा थली रहला जहा कहना कहल कह थैलाकट कहला है आ थैलाकट भितर कण दिशी ताकि ल्युमेन कहला आ थैलाकट जो थाक थाक होकर रही अनेक गुटे थैलाकट जो थाक थाक रही ताकि कहना कह सक ग्राना बोल कर भाई अपन सोर कर आलोक श्लेषण प्रक्रिया ग्रानार भूमिकाटा अच्छे तो आ ग्राना कदार सृष्टि हो जे अनेक गुड़े थैलाकट थाक 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 रहा है सरु कोष झिल्ली द्वारा संयुक्त होकर रोज तापर ये ग्राना गुड़ी को देखु तो पे ग्राना गुड़ी को लंबालिया थैलाकट द्वारा संयुक्त होती कल रे ये ग्राना गुड़ी को भाई देखु तो गोटे लंबालिया कोष देख थैलाकट झिल ग्राना इ ग्राना एक पदार्थ द्वारा संयुक्त हो रही है बुलाब क्या जे ये ग्राना गुड़ी को परस्पर सह एक गोटे पदार्थ द्वारा संयुक्त हो रही है इंदा गोटे पदार्थ द्वारा संयुक्त हो रहा इंदा बुल इंदा गोटे पदार्थ द्वारा ग्राना गुड़ संयुक्त होता इ पदार्थ क्या कह लामेला क्या कह लामेला यहाँ हूँ लामेला ना मैंने सोर कर लामेला जान लो थालकट थली भितर गोटे पदार्थ रहा ताकि ल्युमेन कहला तापर ग्राना गुड़क आ थैलाकट अनेक हे ताना बदल क्या कह ग्राना हो क्या ग्राना गुड़क परस्पर सह एक पदार्थ द्वारा संयुक्त होता जेन पदार्थ के भाई अपने लामेला बोलिकमें कहूँ तो कण रे लामेला बोलिक तुम छुआने कहला है प्रति थैलाकट भितर जेन पदार्थ रहा ताकि ल्युमेन बोलिक कहगला है तेन आम जान लाँ कह जे क्लोप्लाट भितर देख पाने तेन आम जान लाँ क्लोप्लाट भितर स्ट्रोमा थी आउ से स्ट्रोमा रस कहरे ग्राना रहा आ थैलाकट रहा क्या जान क्लोप्लास्टर रस भाई अपने सोर कर गोटे क्लोप्लास्टर रस क्या देख गोटे क्लोप्लास्टर रस ग्राना रहा तार साथ थैलाकट रहा है इम्पोर्टेन्ट है थैलाकट प्रत्येक झिल्ली ये थैलाकट ना सब इन गोटे झिल्ली द्वारा समस्त आवृत हो तो थैलाकट प्रत्येक झिल्ली भाई अपने तो झिल्ली स्तर में क्लोरोफिल थू प्रोटीन थी तार लिपिड गुड़ाक थी सोर कर थैलाकट झिल्ली में क्या थी बोले क्या कह थैलाकट जेन झिल्ली थी देख गोटे गोटे कथ अनुमान कर भाई अपने ये थैलाकट मैंने आठ पाँच सातटा जो गोल्ड टाँग तुम रखमी बोले क्या हाँ तले ना पड़े क्या क्या करना पड़े क्या करना पड़े कह जी फेविक्विक पड़वा क्या दसटा गोल्ड टाँग रखनेमी हेन्ता ये थैलाकट गुड़िक परस्पर सहित इंदे गोटे सरु कोष झिल्ली द्वारा आवृत लागिक कण परस्पर सहित कण रे गोटे सरु कोष झिल्ली द्वारा मैंने लटक आरु कोष झिल्लीटा इम्पोर्टेन्ट बहुत जिन है थैलाकट झिल्ली कण थी प्रोटीन थी लिपिड थी तार सागे कण रे आम क्लोरोफिल अणुगुड़ाक दिशी आ क्लोरोफिल अणुगुड़ाक कण से क्लोरोफिल अणुगुड़ाक क्षमता थी कण सूर्य ठारू शक्ति संग्रह कर क्षमता थी प्रोटीन काम कि लिपिड काम कि ना है से मणरे से खाली कण थी कहत जे सूर्य शक्ति संग्रह कर क्षमता थी तापर आ विभिन्न अणुगुड़ी देख है जान थैलाकट प्रत्येक झिल्ली में क्लोरोफिल प्रोटीन आ लिपिड रोत बड़ बड़ अणु अणु सब सजी रोज तो इन जान लाँ कह ये गठनयुक्त थैलाकट और क्लोरोप्लास्ट देख इ थैलाकट एवं क्लोरोप्लास्ट स्ट्रोमा रस कण रे इ थैलाकट आ स्ट्रोमा रस मिसिक गठन करेंगे कह तो आलोक श्लेषण संस्था गठन करेंगे कण रे इन्हें मिसिक आलोक श्लेषण संस्था टी आगे कही सर घर जदि रोसई घर जब आधार होगा बोले चूली कढ़ई डेक्ची सब कण है कह ये सब तुम छुआ मैंने संस्था हाँ हेन्ता जी पत्र जी तुम आधार होगा बोले क्या ये क्लोरोप्लास्टर स्ट्रोमा रस हो भाई मैंने स्ट्रोमा रस आर थैलाकट इन्हें मिसिकी कण रे क्लोरोप्लास्टर स्ट्रोमा रस हम थैलाकट और क्लोरोप्लास्टर स्ट्रोमा रस मिसिक भाई मैंने आलोक श्लेषण संस्था गठन करेंगे समय तो होगा ना आया कही नौ देखु तो जे पत्र दुई प्रकार टीस्यू थी गोटे हूँ पालेसेट पारेन गैमा आ गए स्पंजी पारेन गैमा पालेसेट पारेन दुई दुई टीस्यूर क्लोरोप्लास्ट नाम गोटे संख्या थी तो से क्लोरोप्लास्ट गठन विषय में कहे टे देखु तो भाई मैंने से क्लोरोप्लास्ट दुईटा आवरण है अंत भितर आवरण गोटे रस थी जेली बोली पदार्थ थी जहाँकि स्ट्रोमा कहगला
ହେଲା ଷ୍ଟୋମା ରସରେ ବିଭିନ୍ନ ପଦାର୍ଥ ଏନ୍ଜାଇମ୍ ଗୁଡ଼ିକ ଭାସୁଥିସନ୍, ଆହୁରି ଗୁଡ଼ିକ ଅନେକ ପଦାର୍ଥ ଭାସୁଥିସନ୍ ଷ୍ଟୋମାରେ। ଗୋଟେ ଚେପ୍ଟା ଦୀର୍ଘ ଥଲିଟେ ଥିସିନ୍, ତ ସେ ଥଲିକେ ଥାଲାକଡ଼ କହସନ୍। ଥାଲାକଡ଼ର ଭିତରେ କିଛି ମାନେ ଲ୍ୟୁମେନ୍ କହିଗଲା, ଅନେକ ଗୁଡ଼େ ଥାଲାକଡ଼ ଥାକ୍ 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 ହୋଇକି ଯଦି ରହିବେ, ଥାକ ଥାକ ହୋଇକରି ସଜେଇକି ରହିଲେ ତା କାଣ କହିଲା କହ ତ ତାକେ ଭାଇ ମାନେ ଗ୍ରାନା ବୋଲି କହିଲା ଏମିତି ହେଲା। ଆଉ ସବୁ ଗ୍ରାନା ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହିତ ଗୋଟେ ପଦାର୍ଥ ଦ୍ୱାରା ସଂଯୁକ୍ତ ହୋଇଥିସନ୍, ଯାହାକି ଲାମେଲା ବୋଲିକରି କୁହାଗଲା। ତାପରେ ଥାଲାକଡ଼ ଥାଲାକଡ଼ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହିତ ସରୁ କୋଷ ଝିଲ୍ଲି ବୋଲି ପଦାର୍ଥ ଦ୍ୱାରା ସଜ୍ଜିତ ହୋଇ ରହିଥାନ୍ତି। ଆଉ ସେ ଥାଲାକଡ଼ ଝିଲ୍ଲିରେ ଭାଇ ମାନେ କାଣରେ ସେଇ କାଣ ପ୍ରତ୍ୟେକ ଥାଲାକଡ଼ ଝିଲ୍ଲିରେ ଝିଲ୍ଲି ସ୍ତରେ କ୍ଲୋରୋଫିଲ୍, ଲିପିଡ୍, ପୁଷ୍ଟିସାର ଏସବୁ ଗୁଡ଼ାକ ଭାଇ ମାନେ ଆଉ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଅଣୁଗୁଡ଼ିକ ସବୁ ସଜେଇକୁ ଥିସନ୍ତି ତ ହେଲା। ତ ଥାଲାକଡ଼ ଆର କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଟୋମାରସ ମିଶିକରି ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ସଂସ୍ଥା ଗଠନ କରିଥାନ୍ତି। ଏଇଟା ଥିଲା କାଣା ଭାଇ ଆପଣ ଘରେ ଆମର କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଗଠନ। ତ ସୋର କରିବ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଦୁଇଟା ଜିନିଷ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, କାଣା କହ ଗୋଟେ ଗ୍ରାନା ଆଉ ଗୋଟେ କାଣା କହ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଷ୍ଟ୍ରୋମା। କାଣା ଗୋଟେ ଗ୍ରାନା ଆଉ ଗୋଟେ କାଣା ଷ୍ଟ୍ରୋମା। ଗ୍ରାନା କାହା କହସନ୍ ନାଇଁ, ଷ୍ଟ୍ରୋମା କାହା କହସନ୍, କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟରେ ଯେନ୍ ଗୋଟେ ଜେଲି ବୋଲି ତରଳ ରସ ଥିସି ସେଇ ରସକେ ଭାଇ ମାନେ ଷ୍ଟ୍ରୋମା କହେସନ୍। ସୋର କରିବ ଆଉ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟ ଭିତରେ ଥାଲାକଡ଼ ଗୁଡ଼ିକ ଯଦି ଥାକ ଥାକ ହୋଇକରି ସଜ୍ଜିତ ହୋଇ ରହିଥାନ୍ତି ତାହାକେ ଭାଇ ମାନେ କାଣା କହିଲା କଥା ଗ୍ରାନା ବୋଲିକରି କହସନ୍। ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟାରେ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟା ଷ୍ଟ୍ରୋମା ଏବଂ ଗ୍ରାନାରେ ସମ୍ପାଦିତ ହେଉଛି। କେନୁ ହେସି ସେଟା ବର୍ତ୍ତମାନ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ ପଢ଼ାଇ। ତ ଦୁଇଟା ଗ୍ରାନା ଯଦି ପରସ୍ପର ସହିତ ହୋଇଛନ୍ ତା ପଦାର୍ଥକେ ଲାମେଲା କହିଲା, ଥାଲାକଡ଼ ଭିତରେ ଯେନ୍ ଗୋଟେ ପଦାର୍ଥ ରହିଲା ତାହି କାଣା କହିଲା କରେ ଲ୍ୟୁମେନ୍ ବୋଲିକରି କୁହାଗଲା। ସୋର କରିବ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଦୁଇଟା ଜିନିଷ ମୁଖ୍ୟ ଜିନିଷ ଗୋଟେ ଷ୍ଟ୍ରୋମା ଆଉ ଗୋଟେ ଗ୍ରାନା। ଷ୍ଟ୍ରୋମା ବୋଲେ କାଣା କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ତରଳ ରସକେ ଷ୍ଟ୍ରୋମା କହିଲା, ଆଉ ଥାଲାକଡ଼ ଥାକକେ ଭାଇ କାଣରେ ଥାଲାକଡ଼ ଥାକକେ ଗ୍ରାନା ବୋଲିକରି କୁହାଗଲା ହେଲା। ଠିକ୍ ଅଛି ଭାଇ ଆପଣ ଆଜି ପାଇଁ ତ ଏତିକି, ତାହେଲେ ଆଜିର ଆସାଇନମେଣ୍ଟ ପଢ଼ିବା ହେଲା। ଦେଖ ଆଜିର ଆସାଇନମେଣ୍ଟ ହେଲା ହେଲା, ତ ଆଜିର ଆସାଇନମେଣ୍ଟ କାଣା ଦେମା କହ ତ ଟିକେ ଭାବ ହେଲା। ଆଜିର ଆସାଇନମେଣ୍ଟ ଭାଇ ପାଇଁ ଘରେ ଟିକେ ରହିବ, ସେଫ୍ ରହିବ, ମୁହଁ ହାତ ଭଲ କରି ଧୋଇବ, ମାସ୍କ ଲଗାବ ବୁଝିଲ। ତ ଆଜିର ଆସାଇନମେଣ୍ଟ ଆସିଲା ଆମର ଫାଷ୍ଟ କାଣାରେ ମାନେ କ୍ଲୋ ଫାଷ୍ଟ ଦେଖୁ ତ ଆସାଇନମେଣ୍ଟ ଏ ଏସ୍ ଏସ୍ ଆଇ ଜି ଏନ୍ ଏମ୍ ଇ ଏନ୍ ଟି ଆସାଇନମେଣ୍ଟ ଫାଷ୍ଟ ହେଲା କାଣା ଚିତ୍ର ସହ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଗଠନ ଲେଖ। ଚିତ୍ର ସହ ଚିତ୍ର ସହ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଗଠନ ଲେଖ ବୁଝିଲ କାଣା ଚିତ୍ର ସହ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଗଠନ ଲେଖ ବୁଝିଲ କାଣରେ ଚିତ୍ର ସହ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଦେଖ କ୍ଲୋରୋ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଦେଖ ଏ ଚିତ୍ର ସହ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଗଠନ ଲେଖ ହେଲା। ଠିକ୍ ଅଛି ତ ଚିତ୍ର ସହ କାଣରେ କ୍ଲୋରୋପ୍ଲାଷ୍ଟର ଗଠନ ଲେଖ। ସେକେଣ୍ଡ କାଣା କରମା କହ ସେକେଣ୍ଡଟା ଭାଇ ମାନେ ପତ୍ରର ଗଠନ। ଚିତ୍ର ସହ ପତ୍ରର ଗଠନ ଚିତ୍ର ସହ ପତ୍ରର ଗଠନ ଲେଖ ହେଲା। ଚିତ୍ର ସହ ପତ୍ର ଗଠନ ଲେଖ। ଆଉ ଗୋଟେ ଦିନ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କାହାକୁ କହନ୍ତି ଦେଖ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କାହାକୁ କହନ୍ତି କାହାକୁ କହନ୍ତି ଭାଇ ପାଉନା ଆସନ୍ତା କ୍ଲାସ୍ରେ ଆମେ ପଢ଼ମା ଆଲୋକ ଶ୍ଲେଷଣଟା ଲଙ୍ଗ କୋଶ୍ଚିନ୍ଟା ଆଜି ଆରମ୍ଭ କରିବୁ ଟାଇମ୍ ନାହିଁ ହେଲା ହେଲା ସେଇଟା ପଢ଼ମା ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କାହାକୁ କହନ୍ତି ଭାଇ ପାଉନା ହେଲା। ତ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ଦୁଇଟା ପ୍ରକ୍ରିୟା ଦ୍ୱାରା ସମ୍ପାଦିତ ହେଲା, ଗୋଟେ ଆଲୋକ ପ୍ରକ୍ରିୟା ଆଉ ଗୋଟେ କାଣରେ ଆଉ ଗୋଟେ ଅନ୍ଧକାର ପ୍ରକ୍ରିୟା ବ୍ଲାକ୍ମେନ୍ଙ୍କ ନାଇଁ କହିବା ଅନୁସାରେ ସେଇଟା ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ପଢ଼ମା। ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ଦୁଇଟା ପ୍ରକ୍ରିୟା ଦ୍ୱାରା ସମ୍ପାଦିତ ହୋଇଥାଏ, ଗୋଟେ ଆଲୋକ ପ୍ରକ୍ରିୟା ଗୋଟେ ଅନ୍ଧକାର ପ୍ରକ୍ରିୟା ଜାଣିଲ। ଆଉ କାହା କହୁଛି ଆଲୋକ ଶ୍ଲେଷଣ କାହାକୁ କହନ୍ତି ସୌରଶକ୍ତିକୁ ଉପଯୋଗ କରି ସବୁଜ ଉଦ୍ଭିଦ ହରିତଲବକର ଉପସ୍ଥିତିରେ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଏବଂ ଜଳର ରାସାୟନିକ ସଂଯୋଗ ଘଟାଇ ଶ୍ୱେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଥାଏ ଏବଂ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଅମ୍ଳଜାନ ଏବଂ ଜଳୀୟ ବାଷ୍ପ ନିର୍ଗତ କରିଥାଏ, ଏହାକୁ ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟା କହନ୍ତି। ଆଲୋକ ଶ୍ଲେଷଣ ପ୍ରକ୍ରିୟାରେ ସୌରଶକ୍ତି ରାସାୟନିକ ଶକ୍ତିରେ ରୂପାନ୍ତରିତ ହୋଇଥାଏ ଏବଂ ଶ୍ୱେତସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଥାଏ ହେଲା। ତ ଭାଇ ବାପା ମାନେ ହେଲା ଆଜି ପାଇଁ
ହେଲା ଚିତ୍ର ହେଲା ଆଜି ପାଇଁ ଏତିକି ବନ୍ଦେ ମାତରମ୍ ଘରେ ରମା ମୁହଁରେ ବାହାରକେ ଯହ ନା ବାହାରୁ ଯଦି ବି କୌଣସି କାରଣବଶତଃ ବାହାରକେ ବାହାରମା ବୋଲେ ମାସ୍କ ପିନ୍ଧମା ସଟଡାଉନ୍ ଚାଲିଛି କରୋନା ଭାଇରସ୍ ପାଇଁ ଘରେ ରହମା ସୁରକ୍ଷିତ ରହମା ହେଲା ସବୁବେଳେ ହାତେ ସାନିଟାଇଜର ସାବୁନ ଲଗେଇ ହାତକେ ସବୁବେଳେ ସଫା ରଖମା କରୋନା ଭାଇରସ୍ ନିରାକରଣ ଆବଶ୍ୟକ ବନ୍ଦେ ମାତରମ୍ ମାଙ୍କର ଜୟ ହେଉ।